আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মমতার ছোট্ট ভুলেই কি জেলে যেতে হলো মদন মিত্র, ববি হাকিম, সুব্রত মুখার্জিকে? তিনি স্ট্রিট ফাইটার, দপ্তরে বসে নির্দেশ দেওয়া নয়, রাস্তায় নেমে পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করাই তার ধরন। এভাবেই 3.5 দশক ধরে মমতা ব্যানার্জিকে চিনে আসছে বাংলা, এবারেও তার ব্যতিক্রম হয়নি। সোমবার সকালে ববি হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্রদের সিবিআই আটক করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, তার সতীর্থদের ছাড়া না হলে তাকেও গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে নিজাম প্যালেস চত্বরে ঘিরতে শুরু করে দিয়েছে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থক। সে সময় দলনেত্রীর এই ভূমিকায় স্বাভাবিকভাবেই তাদের উৎসাহিত করে এবং নিজাম প্যালেস চত্বরে তৃণমূল নেতাদের মুক্তির দাবিতে ক্রমশ উত্তাল হয়ে উঠতে থাকে, প্রতিবাদ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতেও, শুরু হয় দফায় দফায় অবরোধ। কিন্তু আইন বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে এটাই কাল হল ববি হাকিম, সুব্রত মুখার্জি এবং মদন মিত্রদের। নিম্ন আদালতে জামিন পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিবিআই হাইকোর্টে জামিন খারিজের যে আবেদন করে সেখানে তাদের মূল যুক্তি হয় এটা যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এতটাই প্রভাবশালী যে একটা রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের ছাড়ানোর জন্য সিবিআই অফিসে চলে আসেন। সিবিআই এর এই যুক্তি যে আদালত হাইকোর্ট উপেক্ষা করেনি তা দিনের আলোর মতো পরিষ্কার, কারণ ববি মদনদের জামিন খারিজের রায়ে উল্লেখ হয়েছে মুখ্যমন্ত্রীর এই ভূমিকার কথা। প্রসঙ্গত, এর আগে চিটফান্ড মামলায় মদন মিত্র বা সুদীপ ব্যানার্জিদের জামিনের আবেদনও বারবার খারিজ হয়েছিল এই প্রভাবশালী তত্ত্বেই। সে কারণেই প্রশ্ন উঠছে, নিজের দলের নেতাদের পাশে দাঁড়ানোর ভুল পদ্ধতি বেছে নিয়ে কার্যত তাদের জেলে যাওয়ার রাস্তায় কি প্রশস্ত করে দিলেন না মমতা ব্যানার্জি? দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকবেন আপনাদের প্রিয় এই চ্যানেলটি। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।